সতর্ক করেছে আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে আরো ভূমিধস হতে পারে। কানাডার অটোয়ায় বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাজিব সাদেক চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 9 ঘন্টার উদ্ধার অভিযানের পর তার মরদেহর সন্ধান মেলে। অভিযানে কানাডা পুলিশের বিশেষ ডুবুরি দল ও হেলিকপ্টারে অংশ নেয়। নাজিব সাদেক অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত বর্ষের ছাত্র। কুইবেক পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রোববার দুপুরে গ্যাতিনিও নদীর ওয়েকফিল্ড কভার ব্রিজের কাছে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন নাজিব সাদেক চৌধুরী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও অনুজীবী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বায়োজেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মরদেহ গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জে নিয়ে সেখানে জানাজার পর দাফনের কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।